গুড মর্নিং এভরিওয়ান। সো আজকে হচ্ছে ডে থ্রি, আর আজকে আমরা যাব সুন্দরবনের উদ্দেশ্যে। রাত্রিবেলা চলে এসেছিলাম আমরা বকখালি, আমরা ভেবেছিলাম যে প্রথমে ওই সুন্দরবনে ওখানে গিয়ে থাকবো, কিন্তু সেটা হয়নি। তো আমরা ক্যানিং এই কালকে স্টে করেছি। সাইজগুলো জাস্ট দেখাই, এত বড় বড় চিংড়ি মাছ। বকখালির পর আমাদের থার্ড দিনের ডেস্টিনেশন ছিল সুন্দরবন, কিন্তু বকখালি থেকে বেশ আসতে দেরি হয়ে যাওয়ার কারণে আমাদেরকে সেদিনকার থাকতে হয়েছিল রাত্রিবেলাটুকু ক্যানিং এ। ক্যানিং থেকে পরের দিন ভোর ভোর বেরিয়ে চললাম আমরা সুন্দরবনের উদ্দেশ্যে। সুন্দরবনে কিন্তু আমাদের আগের থেকেই একটা লঞ্চ বুকিং করা ছিল, আমাদের ফুল ফ্যামিলির একটাই লঞ্চ বুক করেছিলাম একদিনের জন্য। সেই ভাড়া কত কি পড়লো না পড়লো পুরো ভিডিওটা দেখতে থাকো, আমি জানিয়ে দিচ্ছি। একটু পরে তোমার বক্সটা চালাবে। যেরকমটা তোমরা সবাই মোটামুটি জানো যে সুন্দরবনে কিন্তু লঞ্চ বুকিং করা দু রকম পদ্ধতি হয়। এক হচ্ছে যারা সুন্দরবন ট্যুরিজমের হয়ে কাজ করে, সেই ট্যুরিজমের থ্রু থেকে তোমরা যদি লঞ্চ বুকিং করো ফ্যামিলি গ্রুপের সাথে সেখানে থাকতে হবে। আর আরেক পদ্ধতি হয় যেটা আমরা করেছিলাম, যে আমরা নিজস্ব ফ্যামিলি মেম্বার্সদের জন্য একটা আলাদা করে লঞ্চ বুকিং করেছিলাম, আর সেই লঞ্চে শুধু আমাদের গোটা ফ্যামিলিটাই একটা দিন কাটিয়েছিল। এটা বললো আঠা গাছ, এটা থেকে আঠা তৈরি হয়। তিনটে এরকম আঠা গাছ? আচ্ছা আচ্ছা, আমাদের থেকে খাবো না গোটা খাবো, আমাকে একটু কেটে দেবে। মামি কিরকম স্ট্রাগল করছিল ডাবটাকে নিয়ে, একটু করো। এখনো করতে পারছি না। কি সমস্যা তোমার ডাবে? শ্বাসটাই তুলতে পারছি। আর চুমকি মাসি ডাব নিয়ে পোজ দিচ্ছে, একদম ব্লু হে পানি পানি পোজ। কি করব, এই যে এটা দাও, হাও এটা দাও দাও। ও মাজা মাজা মাজা, দে 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 দে, আগে খুলবই খুলবই আমি। আমি যাই সাইডে, এই সাইডে দেখো, এই সাইডে দেখো, এটা এটা খাটো। এদিকে আয় না, ক্যামেরা চলছে। এই কাজ ছিল, এ জল আছে, চোখ দেখাও চোখ দেখাও। যেটা ভাগ্যে থাকে সেটাই দেখা যায়। কারণ আর সুন্দরবন জঙ্গল আপনার কোনো ভাবনা, আমরাই খাঁচার মধ্যে আছি, জঙ্গল পুরো ওপেন, যে যেখানে যেরকম ভাবে সাইটিং পায়। ট্যুরিজম অনেক বড় হয়ে গেছে আগের থেকে, এখন সারা বছরই সুন্দরবনের লোক আছে। বাঘ মামা আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে সুন্দরবন টাইগার রিজার্ভ। আমরা সুন্দরবন টাইগার রিজার্ভে ঢুকে গেছি, আর এখানে ঢুকতে কিন্তু কাউন্টারে প্রথমে তোমাদের মানে যত মেম্বার থাকবে পার হেড 50 rupees করে এন্ট্রি ফি। বেসিক্যালি ইটস আ পার্ক, ইউ নো। একই উড়ি আমি তো এটা। নমস্কার কি করবি?
দেখো তুই আমাকে নমস্কার করছিস। ভিজিট এগেইন। এইটা হচ্ছে চাটনি, গলদা চিংড়ি চাটনি, এটা কি মাছ? ভেটকি মাছ, পাঁপড়, চুমকি মাছি খাচ্ছে, সালাদ, আর এটা হচ্ছে আমাদের ক্যাটারার অর্গানাইজার আঙ্কেল, টেস্টার হচ্ছে আমাদের কুক। এবার আগে ওইসব ছাড়ো, আগে বলো এত ভালো রান্নাটা যে করলো তাকে বলো যে কিরকম হয়েছে। হনুমান জালের উপর দিয়ে হনুমান যাচ্ছে, দেখালাম তো তাহলে। হ্যাঁ, মেষের চোখ আছে, মানে এই জঙ্গল দিয়ে ওই জঙ্গলে গেল, জালে এত ক্ষমতা, ধরো জল উঠলো, বন্যা হলো, এরা সাতটির উপরে চলে যাবে। আমি তো জানি না, দম নাই তো, অত পড়ার পরে পাঁচ সাত মিনিট সাঁতার কাটা যাবে, তারপরে শেষ। গভীর জল এইখানে যদি আমি একবার পড়ি, ঠিক আছে, আমি কিছুক্ষণ এরকম এরকম করবো, করে তারপর গপু বলবো, গপু পরের জন্মে যেন আমি একটা ভালো কিছু হই, আম্বানির ফ্যামিলিতে যেন জন্ম হই, ব্যাস। আমাদের জার্নি এখানে শেষ হচ্ছে। এই যে এই দাদার সাথে নাম্বারটা নিয়েছিস তো, আমি স্ক্রিনে মেনশন করে দেবো। হ্যাঁ, খুব ভালো ব্যবহার। হ্যাঁ, টাটা, বেস্ট অফ লাক। এন্ড অফ আওয়ার বিউটিফুল জার্নি। ভীষণ ভালো সার্ভিস আর ভীষণ ভালো ব্যবহার। আমরা তো ভেবেছি আবার আসবো শীতকালে। তো আজকের আমাদের জার্নি এখানেই শেষ হচ্ছে, তো দেখা হবে নেক্সট ব্লগে। টাটা। কেরম মজা করলি? সব থেকে বেশি কোনটা ভালো লাগলো? খাওয়াটা আলাদা এক্সপিরিয়েন্স ছিল।